বাড়ি নির্মাণ করতে গিয়ে আপনার বেসে পানি বা মাটি ভরাট হয়ে গেলে কি করবেন বা করণীয় কি? প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো বেস থাকে, এর মধ্যে দুই একটা বেস কোনো ডোবা অথবা কোনো পুকুর বা এরকম পর্যায়ে থাকে যে সে বেসের সাইড অনেক ডাউন থাকে, অথবা আপনার জায়গার পাশেই পুকুর থাকে, অথবা এরকম কিছু গর্ত থাকে যে গর্তে পানি আটকানো থাকে। তো সেই পানি যখন আপনি বেস কাটবেন, সে বেস কাটার পরপর বেস অনেক সময় পানিতে ফিল আপ হয়ে যায়, অথবা বেস কাটার পরে সাইড ভেঙে মাটি অনেক সময় নরম থাকে পানির কারণে, তখন দেখা যায় সাইড থেকে বেস ভেঙে যায়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন একটা খুব দুশ্চিন্তার বিষয়। তো সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। এখানে যে বেসে পানি উঠে গেছে, এটা শক্ত লেয়ার সাইডে আমরা দেখতে পাচ্ছি, শুধু আমরা এক সাইড থেকে একটু গর্ত করে আমরা মোটর দিয়ে, অর্থাৎ এখানে মোটরের মাধ্যমে আমরা পানিটা তুলে ফেলবো। আর হচ্ছে যদি পানি অল্প থাকে সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নেই। তো আমরা যখন বেশি পানি থাকবে সেক্ষেত্রে করণীয় কী, অথবা আপনি বেস থেকে পানি উঠাতে পারতেছেন না যে কোনো কারণে, অথবা আপনি কোনোভাবেই সম্ভব না বেস থেকে পানি উঠানো, সেক্ষেত্রে আপনার করণীয় কী, সবগুলো বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো এরকম সমস্যা যাদের হয় যে আপনার একেবারেই বেসে পানি উঠে যায়, অর্থাৎ পানি বন্ধ করা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি চারো সাইডে বক্স করে ফেলবেন, অর্থাৎ আপনি বাঁশ বা কোনো সাপোর্টের মাধ্যমে একটু দূর থেকে বক্স করে ফেলবেন। বক্স করার পরে আপনার সেই বক্সের মাটি যাতে বেসের ভিতরে না আসে সেই কারণে বক্সটা করা। আর যখন আপনার বেসে পানি আসবে বা আপনার বেসের সাথে যখন পানি থাকে, প্রিয় ভিউয়ার্স, যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে বেসে যখন পানি উঠে সেই পানিটা কিন্তু বন্ধ করা যায় না এরকম পরিস্থিতিতে, সেক্ষেত্রে আপনার যে কাজটা করতে হবে যে পানি যদি একেবারেই বন্ধ বা পানি ওঠানো না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা কর্নার ধরে ডালাই দিতে হবে, অর্থাৎ বেস এবং কলাম সেন্টার করে আপনি একটা কর্নার ধরে ডালাই দিতে হবে। একটা পর্যায়ে সে ডালাইয়ের মাল পুরোটা ফিল আপ হয়ে যাবে এবং পানিটা একদিক থেকে চলে যাবে। তো আপনারা যারা কাজ করবেন এরকম সাথে জায়গায়, সেক্ষেত্রে আপনি অ্যাডমিক্সার ইউজ করতে পারেন, যেহেতু সাথে সাথে যাতে মালটা বন্ডিং হয়ে যায় এমন সিমেন্ট রেশিওটা বা মালটা একটু শক্ত মাল দিতে পারেন এই ক্ষেত্রে। তো এরকম কিছু প্রসেস আপনি অবলম্বন না করলে কিন্তু এই কাজ সমাধান করা সম্ভব নয়। তো আপনাদের যদি সম্ভব হয় সাইড থেকে পানি, অর্থাৎ সাইডের পুকুর বা গর্ত থেকে পানি তুলে ফেলা, তারপরে ফাউন্ডেশনের কাজ করা। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।